প্রিয় বন্ধুরা, আজ আমি যে দিনলিপিটা পাঠ করে শোনাচ্ছি সেটা 13/5/2009 খ্রিস্টাব্দের লেখা। শেষ রাতে প্রচন্ড বাজ পড়েছে, তারপর বৃষ্টি হয়েছে। আজ পঞ্চদশ লোকসভার পঞ্চম এবং রাজ্যের ক্ষেত্রে তৃতীয় বা শেষ দফার ভোট। আজ ঘুম থেকে উঠেছি 6:45, তারপর দাঁত মেজে ইষ্টভৃতি সেরে আবার শুয়ে নিলাম। স্বপ্নে দেখলাম বেথরডরিতে ভূমিকম্পের পর বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। আমি তার মধ্যে দিয়ে চলেছি। আমি বেথরডরির এই অবস্থা স্বপ্নে মাঝে মাঝেই দেখি। আজ সকালে বাড়িতে কোন রোগী আসেনি। নাকতলা চেম্বারে বুবু, হরিপ্রসাদ বাবু, বাবুয়া আর শুনুবাবু এসেছিলেন। বাবুয়া ওর জীবনের দুটো অলৌকিক ঘটনা শোনাল। বুবু হরিপ্রসাদ বাবুকে ওর স্বপ্ন ও তার বাস্তব ফলের কথা জানাল। আমি আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতার কথা বললাম। স্বপন দাস শ্রোতার ভূমিকা অবলম্বন করল। দুপুরে আজ হিঞ্চে শাকের ঝোল খেয়েছি, রেণু রান্নাটা ভালোই করেছে। সারা দুপুর চন্দন, বাপিয়া, জ্যোতি, সুধা কুমারী কাদার তাল ফাটিয়ে খেলা করেছে।